আজ বিশ্ব আদিবাসী দিবস। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের 5টি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র। এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং এর উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা, 2টি করে মাদল, 1টি করে বাঁশুরি এবং 1টি করে কাশি তুলে দেওয়া হয়। এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের 5টি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। আজ বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী টিমকে ধামসা, মাদল এবং বাঁশি এবং কাশি। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।